সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে নবম ও দশম শ্রেণীর অর্থনীতি অধ্যায় সপ্তম অর্থ ব্যাংক ব্যবস্থা এই প্রথম অংশ তোমাদের সাথে আলোচনা করব। আশা করি ভালো করে শুনবে আর বই পড়বে, বই রাখবে সাথে। এখন তোমরা কিছু ছবি দেখো, কি দেখতে পাচ্ছ? বাংলাদেশ ব্যাংক, আরেকটা ব্যাংকের ছবি জনতা ব্যাংক। এরপর দেখো কত টাকা পয়সা, কাগজের টাকা, কয়েন, ক্রেডিট কার্ড, স্বর্ণ। তাহলে আজকের পাঠ কি অবশ্যই অনুমান করতে পেরেছ? আমাদের আজকের পাঠ অর্থ ব্যাংক ব্যবস্থার প্রথম অংশ। এখান থেকে আমরা কি শিখতে পারবো? অর্থ, অর্থের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, অর্থের কার্যগুলি আলোচনা করতে পারবো। তাহলে কি আমরা মূল পড়ায় চলে যাই? এখন দেখো তো অর্থ সম্পর্কে আমরা কিছু জেনে নিই। আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ সর্বজন স্বীকৃত ও গৃহীত। অর্থ বিনিময়ের মাধ্যম দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। কারণ অর্থ দিয়ে আমরা যে কোনো দ্রব্য বা যে কোনো লেনদেন বিনিময় করে থাকি, এবং যে কোনো দ্রব্য পেতে চাইলে আমরা অর্থ দিয়েই তার মূল্য যাচাই করে থাকি। সেবার মূল্যের পরিমাপক হলো অর্থ, এবং আমরা সঞ্চয় করে থাকি কি অর্থ, কারণ দ্রব্য সঞ্চয় করা যায় না। সুতরাং সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত, তাকে অর্থ বলে। বিভিন্ন দেশে অর্থ বিভিন্ন নামে পরিচিত, যেমন বাংলাদেশের টাকা, ভারতের রুপি, আমেরিকায় ডলার এবং ইউরোপের অধিকাংশ দেশে ইউরো নামে পরিচিত। এক এক দেশের টাকার নাম বা অর্থের নাম এক এক রকম। বাংলাদেশের কি টাকা, তাই না? অর্থের প্রকারভেদ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থের শ্রেণীবিভাগ করা যায়, নিচে তা আলোচনা করা হলো। তৈরির উপকরণের দিক থেকে অর্থকে দুভাগে ভাগ করা যায়। ধাতব মুদ্রা, একটা কাগজি মুদ্রা, বইয়ের মধ্যে পেয়েছ? বইয়ের 82 পৃষ্ঠাতে চলে যাও। এবার দেখো ধাতব মুদ্রা কি। ধাতব খণ্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ প্রাত্যহিক জীবনে লেনদেন করে তাকে ধাতব মুদ্রা বলে। বাংলাদেশে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা ইত্যাদি ধাতব মুদ্রা আছে। ধাতব মুদ্রাকে আবার দুভাগে ভাগ করা যায়, তাই না? প্রামাণিক মুদ্রা, প্রতীক মুদ্রা। প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসেবে বিক্রি করলে দৃশ্যমান মূল্যের সমপরিমাণ মূল্য পাওয়া যায়। তার মানে কি, ওই কয়েনের মধ্যে বা টাকার মধ্যে যে মূল্য থাকবে ওই পরিমাণে দ্রব্য কেনা যাবে, সমমূল্যে আর কি পাওয়া যাবে। আর প্রতীক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রার ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে। যত ধাতব মুদ্রা যতটা মানে মান যত থাকে তার চেয়ে কম মূল্যে কেনা যায়। সাধারণত ধাতব মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত হয়। এরপর আমরা চলে যাই কাগজি মুদ্রা। যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি করা যায় তাকে কাগজি মুদ্রা বা নোট বলে। নোটের উপর লিখিত মূল্যই তার মূল্য নির্দেশক, তাই না? যত লেখা থাকে 1000 টাকা, তাহলে ওইটা 1000 টাকায় 500 টাকা এরকমভাবে 10, 20, 50, 100 টাকা মানে যত লেখা থাকবে ওটাই হলো তার মূল্য। প্রায় সকল দেশে কাগজি মুদ্রা বা নোট সরকার নির্দেশে দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত হয়। বাংলাদেশের কাগজি মুদ্রা হলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। তোমরা ছবি দেখতে পাচ্ছ, অবশ্যই সবগুলো তোমরা চিনতে পারো, তাই না? এরপর আমরা চলে যাই গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বিহিত অর্থ, একটা হলো ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ।
বিহিত অর্থ আবার দুই প্রকার, অসীম সসীম বিহিত অর্থ। বই থেকে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে পড়লে। বিহিত অর্থ কাকে বলা হয়? যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে বিহিত অর্থ বলে। আমাদের দেশের বিহিত অর্থ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত ধাতব মুদ্রা ও কাগজের নোট নিয়ে গঠিত হয়। বিহিত অর্থকে আবার দুভাগে ভাগ করা যায়, অসীম বিহিত অর্থ এবং সসীম বিহিত অর্থ। অসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা আইনগত কোনো যে কোনো পরিমাণ লেনদেন করা যায় এবং দেনা পাওনা পরিশোধ করলে পাওনাদার তা গ্রহণ করতে বাধ্য থাকে। আমাদের দেশের অসীম বিহিত অর্থ হলো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকা, যে কোনো পরিমাণ লেনদেনের টাকা দিয়ে আমরা করতে পারি, মানে সরকারি আইন দ্বারা প্রচলিত যে কোনো লেনদেন করা যাবে, যে কেউ এই টাকা গ্রহণ করতে বাধ্য থাকবে। তো সসীম বিহিত অর্থ হলো বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়, এই আইনগতভাবে জনগণকে অধিগ্রহণে বাধ্য করা যায় না, কারণ আমরা এই ধাতব মুদ্রা দিয়ে যে কোনো লেনদেন করতে পারি না। যে কোনো পরিমাণ অনেক টাকা লেনদেন করতে গেলে সমস্যা হয়, জন্য আমরা কাউকে বাধ্য করতে পারি না। যদি কেউ ইচ্ছে করে লেনদেন করে তাহলে সেটা আইনত মানে ঠিক আছে, কিন্তু কাউকে আমরা জোর করতে পারি না। আমাদের দেশে সসীম বিহিত অর্থ হলো 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা ধাতব মুদ্রা। ব্যাংক সৃষ্ট অর্থ বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনা পাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ বিনিময় মাধ্যম হিসেবে মানুষ গ্রহণ করে, তবে তা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে বা ঋণ প্রদান করে অর্থ সৃষ্টি করতে পারে। ব্যাংক সৃষ্ট আমানত বা ওভারড্রাফ্টের বিপরীতে চেক কেটে লেনদেন করা যায়। ব্যাংক সৃষ্ট আমানত বা হিসাবকে অর্থ হিসেবে গণ্য করা চলে। আমাদের দেশে ব্যাংক সৃষ্ট অর্থ হলো চলতি হিসাবে আমানত এবং সঞ্চয়ী হিসাবে আমানত, যা চেকের দ্বারা তোলা যায়। এছাড়া ব্যাংক কর্তৃক প্রচলিত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক সৃষ্ট অর্থ ব্যাংক ড্রাফট, চেক এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো। এরপর আমরা চলে যাই অর্থের কার্যবলী। অর্থ আমাদের কী কী কাজ করে, আমরা তো অর্থের প্রকারভেদ দেখলাম। অর্থ আমাদের কী কী কাজ করে থাকে, আমরা আমাদের বইয়ের মধ্যে দেখতে পাই যে অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে এবং স্থগিত লেনদেনের বাহন হিসেবে কাজ করে। আমরা বইয়ের 85 পৃষ্ঠায় চলে যাও, সেখানে বিস্তারিত লেখা আছে। দেখো, বিনিময়ের মাধ্যম অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে লেনদেন সম্পন্ন হয়। মানে যে কেউ অর্থ গ্রহণ করে, কেউ না করে না, সেই জন্য এটি বিনিময়ের প্রধান মাধ্যম। বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে, আবার ক্রেতাও অর্থের বিনিময়ে দ্রব্য সামগ্রী গ্রহণ করে। আমরা বাজারে গেলে কী করি, টাকা দিয়ে বা অর্থ দিয়ে দ্রব্য সামগ্রী কিনি, এতে বিক্রেতাও না করে না, আবার আমরাও কি ক্রেতা হিসেবে অর্থই ব্যবহার করে থাকি। এভাবে অর্থের দ্বারা যে কোনো সময় যে কোনো পরিমাণ পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করা যায়, ফলে লেনদেন সহজ ও গতিশীল হয়। তাই বলা যায় অর্থ বিনিময় সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম। কারণ দ্রব্যের বিনিময়ে কিন্তু আগে অনেক আগে ছিল কী করত, তারা দ্রব্যের বিনিময়ে দ্রব্য নিত, এটা অনেক ঝামেলাজনক, দ্রব্য বহন করে নিয়ে যেতে হতো, আবার অন্য একটি দ্রব্য আনতে হতো। এরপর হলো মূল্যের পরিমাপক। মিটার যেমন দৈর্ঘ্যের, কিলোগ্রাম যেমন ওজনের পরিমাপক, ঠিক তেমনই অর্থ পণ্য ও সেবার মূল্যের পরিমাপের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, আমির একটি বই ক্রয় করে 50 টাকা দিয়ে, এক্ষেত্রে 50 টাকা হলো উক্ত বইটির মূল্যের পরিমাপক।
অর্থের সাহায্যে আমরা সহজে পণ্য ও সেবার মূল্য পরিমাপ করে অতীত ও ভবিষ্যতের পণ্য ও সেবার মূল্য সম্বন্ধে তুলনামূলক আলোচনা করতে পারি। যে আগে আমি এই বইটা কত দিয়ে কিনেছি, এখন কত দিয়ে কিনলাম, বই কেন যে কোনো দ্রব্যের ক্ষেত্রে সেটা বিচার করা যায়, এজন্য অর্থ অনেক লেনদেন করার জন্য সহজ পরিমাপক, এজন্য অর্থকে মূল্যের পরিমাপক হিসেবে ধরা হয়েছে। সঞ্চয়ের বাহন, অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয়। আমি আগেই বলেছি যে অর্থ সঞ্চয় করা যায়, অর্থ নষ্ট হয় না, তাই না, কিন্তু দ্রব্য সঞ্চয় করা যাবে না, আবার আকারেও ছোট বড় হতে পারে, আবার নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা মাটির ব্যাংকেও যদি টাকা রেখে দিই তাহলেও সেই টাকা অনেক দিন ভালো থাকে, এছাড়া ব্যাংক তো আছে। তাছাড়া সেবা জীবন্ত উপকরণ, তাই শ্রম ও সেবা সঞ্চয় করে রাখা যায় না, কিন্তু অর্থ দ্বারা সব কিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্য সামগ্রী সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। বর্তমানে মানুষ তার উৎপাদিত আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে যা উদ্বৃত্ত থাকে, মানে যা আয় করে তার থেকে অতিরিক্ত যে টাকাটা ভোগ ব্যয় বাদে যে টাকাটা থেকে যায় সেই টাকা সে কী করে, সঞ্চয় করে অর্থের মাধ্যমে, কারণ অর্থের মাধ্যমে সঞ্চয় অনেক বেশি নিরাপদ ও তুলনামূলকভাবে স্থায়ী হয়। এরপর স্থগিত লেনদেনের বাহন, বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ স্থগিত লেনদেন বলতে ভবিষ্যৎ দেনা পাওনাকে নির্দেশ করে, এসব দেনা পাওনার হিসাব নিকাশ অর্থের মাধ্যমেই করা হয়। আজকে আমি যে টাকাটা রাখছি ভবিষ্যতে অনেক বেশি টাকা আমি পেয়ে থাকি। অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ এবং ওই ঋণ পরিশোধ করাও সুবিধাজনক, আবার ঋণও গ্রহণ করা অর্থের মাধ্যমে সহজতর, পরিশোধ করা যাও অর্থের মাধ্যমে, ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে পারে। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাংকে আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতে ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করে, তাই অর্থকে ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসেবে গণ্য করা যায়। তারা উৎপরিক্ত কার্যাবলী ছাড়াও অর্থমূল্য স্থানান্তরের বাহন, তারল্যের মান ও সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে কাজ করে। অর্থের এই কাজগুলো পৃথক নয়, এদের একটি অপরটি থেকে উদ্ভূত হয়েছে, তাই বলা যায় অর্থের সকল কাজের মাধ্যমে সমাজের অর্থনৈতিক উন্নয়ন পথ সুগম হয়েছে, কারণ অর্থ দিয়ে যে কোনো কাজ সহজেই করা যায়, যে কোনো জায়গায় বহন করাও সুবিধা হয়। এরপর আমরা বাড়ির কাজ দিব, অর্থ আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর করেছে, এটা সুন্দর করে ব্যাখ্যা করবে, বই পড়বে, বই পড়ে সুন্দর করে ব্যাখ্যা করবে। তাহলে আজকের ক্লাস অবশ্যই তোমাদের ভালো লেগেছে, তোমরা ভালো করে পড়বে, আরও বেশি বই পড়বে, তাহলে আরও সহজ হবে। তোমাদের আজকের ক্লাসে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, খুদা।